আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, মার্চ এপ্রিলে 35,000 নিযুক্তি, এপিএসসির ধাঁচে বাছাই পরীক্ষা, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বাছাই পরীক্ষা সেপ্টেম্বরে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আগামী মার্চ এপ্রিলের মধ্যে আরও 35,000 পদে নিয়োগ করবে সরকার, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ থেকে শুরু করে পুলিশ শিক্ষা বিভাগে নিয়োগ করা হবে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের বাছাই পরীক্ষার দিনও ঘোষণা করেছেন তিনি। আগামী 15, 22 ও 29 সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর পদের জন্য এবং 20, 27 অক্টোবর চতুর্থ শ্রেণীর পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1,00,000 নিয়োগের প্রতিশ্রুতি পূরণ করে সরকারের বিভিন্ন বিভাগের পদে আরও 35,000 নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের প্রচারে বারংবার সেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, তাই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আগামী মার্চ এপ্রিল মানে বিহুর আগেই সরকারের 35,000 পদে নিয়োগ করা হবে। এর মধ্যে তৃতীয় শ্রেণীর 7,600 পদ, চতুর্থ শ্রেণীর 5,000 পদ, পুলিশে 6,434 পদ, প্রাথমিক শিক্ষায় 5,550 শিক্ষক পদ, মাধ্যমিক শিক্ষায় 8,000 শিক্ষক পদে নিয়োগ হবে। সব মিলিয়ে নিয়োগ করা হবে 35,000 পদে। নিয়োগ প্রক্রিয়া মেধার ভিত্তিতে পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ করা সহজ কাজ নয়, কোথাও না কোথাও দলেরও ক্ষতি হয়, দলের কর্মকর্তারাও দুঃখ করেন দলে থেকেও চাকরি পাননি বলে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি মেধার ভিত্তিতেই সম্পন্ন করা হবে। বহাগ বিহুর আগেই নিয়োগ করা হবে 35,000 পদে। মঙ্গলবার থেকেই সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে, তাই সবাই ভালো করে পড়াশোনা করো। পুলিশে 6,434 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 3 অক্টোবর থেকে শুরু হবে পুলিশে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা, তাই বন্যার জল শুকানোর পর ময়দান খুলে গেলে দৌড়াদৌড়ি শুরু করে দিতে হবে। নিয়োগের প্রতিশ্রুতি নিতে হবে প্রত্যাশীদের। শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষ করে পুলিশের নিয়োগ প্রক্রিয়া চলতি অর্থ বছরেই সম্পূর্ণ করা হবে। সুন্দরভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য বাছাই পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পাশাপাশি এবার নতুন পদ্ধতিতে নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ প্রক্রিয়া এবার হবে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার আদলে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের, তারপর হবে মেইনস পরীক্ষা, শেষে হবে মৌখিক পরীক্ষা বা ভাইবা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদেও একই হবে পরীক্ষা পদ্ধতি। আগামী 15, 22 ও 29 সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর পদের জন্য এবং 20, 27 অক্টোবর চতুর্থ শ্রেণীর পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু সেটা হবে প্রিলিমিনারি পরীক্ষা, তার হবে মেইনস পরীক্ষা। দুটো পর্যায়ে উত্তীর্ণ হলে তবেই মৌখিক পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা, তার ভিত্তিতেই নিয়োগ করা হবে। অপরদিকে করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র সরকারের বিদেশ ও বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফর করলেন। করিমগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ নিতে মঙ্গলবার করিমগঞ্জে এসে মন্ত্রী করিমগঞ্জ শহরের লঙ্গাই রোডের DICC কার্যালয়ের ত্রাণ শিবির ও নীলমণি স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করেন। এতে তিনি বন্যার্থীদের সাথে কথা বলে ত্রাণ সামগ্রী, শিশু আহার, পানীয় জল, চিকিৎসা সুবিধা, পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে খতিয়ে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তারপর মন্ত্রী জেলা প্রশাসন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। ও বৈঠকে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, ASTC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, BJP জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ অংশগ্রহণ করেন। সভায় পৌরোহিত্য করে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং ত্রাণ বণ্টন বিষয় নিয়ে বিস্তৃত বিবরণ তুলে ধরেন। সভায় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির খোঁজ নেন। এতে তিনি বন্যায় প্লাবনের ফলে যেসব জল সরবরাহ প্রকল্প থেকে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না, সেই এলাকার জনগণকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে বিভাগকে নির্দেশ দেন।
পাশাপাশি তিনি বন্যার ফলে বিগত দিনগুলিতে বিদ্যালয় বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে অতিরিক্ত শিক্ষাদান করে তা পূরণ করতে পরামর্শ দেন। এতে তিনি বন্যায় ফিশারি বিভাগের ক্ষতির ভর্তুকি নিয়ে আলোচনা করেন। কৃষি বিভাগকে বন্যার ফলে কৃষি জমিতে ক্ষতি হওয়া ফসলের পর্যাপ্ত পরিমাণ বীজ কৃষকদের জন্য ব্যবস্থা করে দিতে কৃষি আধিকারিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রদান করার ব্যবস্থা করতে বলেন। এদিনের বৈঠকে মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদির খোঁজ নেন। এতে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কোনো পরিবার যাতে বঞ্চিত না হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিনের সভায় ডিডিসি দীপক দিনুং, জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। অপরদিকে হাইলাকান্দি জেলায় বন্যা আক্রান্ত এলাকায় বন্যা পরবর্তীতে যাতে কোনো রোগ ব্যাধি চড়াতে না পারে সে ব্যাপারে আগাম ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, সোয়েল হেলথ কার্ডের জন্য জেলায় 7,541টির স্যাম্পল পাওয়া গিয়েছে। এর মধ্যে 4,000টি কার্ড বন্টনের জন্য তৈরি হয়েছে, এগুলি শীঘ্রই বন্টন করা হবে। ভেটেনারি বিভাগ থেকে জানানো হয়েছে ছাগলের ডায়রিয়া, মুখে গা ইত্যাদি রোগ প্রতিরোধের জন্য জেলার 13,497টি ছাগলকে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি গরুর চামড়ার রোগ ল্যাম্পি প্রতিরোধে 11,357টি গরুকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় জেলায় 11,853টি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে জিপি লেভেলে 8,160টি দরখাস্ত এখনও পেন্ডিং পড়ে রয়েছে। তবে এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মারফত 185টি দরখাস্ত অনুমোদন করা হয়েছে বলে ডিআইসিসি থেকে জানানো হয়। রাজ্য জীবিকা মিশনের অধীন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে জেলায় 5,686টি দরখাস্ত পাওয়া গেছে এবং এর মধ্যে 4,941টি দরখাস্ত পোর্টালে আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযানে জেলায় 2,541টি দরখাস্ত ডিআইসিসিতে পাওয়া গেছে, এর মধ্যে 2,319টি দরখাস্ত সাক্ষাৎকারের পর চূড়ান্ত করা হয়েছে। সভাপতির বাসনে জেলা এক তো হিবারে সড়ক নিরাপত্তার সুরক্ষা কবচগুলি কঠোরভাবে বলবৎ করতে পরিবহন বিভাগকে বলেন। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এবং ডিডিসি এলডার ফারহিম সহ সভায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। অপরদিকে অসমমালা প্রকল্পের কাজের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বড়খোলা। মঙ্গলবার শিলচর জয়ন্তিয়া সড়কের বড়খোলায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান উত্তেজিত জনতা। অপরদিকে আজ বুধবার সকাল থেকে সড়ক অবরোধের ডাক দেয় বড়খোলার শ্রেণ সংস্থা। বড়খোলা থেকে বাবুরবাজার পর্যন্ত রাস্তার উপর বড় বড় গর্ত। আসাম মালাকাদের ঠিকাদারের গাফিলতির ফলে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল, জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। রাস্তাটি দ্রুত সংস্কার নিয়ে উত্তেজিত জনতা সোচ্চার হয়ে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে পানীয় জল সরবরাহ হচ্ছে না, বিদ্যুতের তার হাতে নাগাল পাওয়া যায়। আসামমালা রাস্তার জন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে। মঙ্গলবার রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা সংবাদ মাধ্যমে আসাম সরকার হায় হায় রাস্তা দ্রুত সংস্কার করতে হবে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। অপরদিকে সকালে বড়খোলা সেতু সংস্থার ডাকে আসামমালার রাস্তা নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় সেটো সংস্থা। এদিনের সভায় বক্তব্য রাখেন অজিত দাস ও সত্যব্রত দে। বড়খোলা কাঠিগুড়া জলসেচ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আনন্দ রায়, সেটো সংস্থার সভাপতি সত্যব্রত দে, সেটো সম্পাদক অজিত দাস, উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া, বড়খোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান বড়বুইয়া, সেলিম আহমেদ লস্কর, মায়াজুল আলী বড়বুইয়া, সাজ্জাদ আহমেদ বড়বুইয়া, সুলতান আহমেদ লস্কর প্রমুখ। অপরদিকে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে স্বাগত জানাই। ক্রিকেট দ্রুত বদলাচ্ছে আর গৌতম এই পরিবর্তিত ল্যান্ডস্কেপটা খুব কাছ থেকে দেখেছেন, আর তাই তিনি কোচ হওয়ার জন্য আদর্শ ব্যক্তি। 2027 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে। এদিকে ভারতের কোচ হওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। ফিরে আসতে পেরে আমি গর্বিত। ভিন্ন টুপি পরলেও আমার লক্ষ্য আগের মতোই আছে,
প্রত্যেক ভারতীয়কে গর্বিত করার জন্য। দি ম্যান ইন ব্লু তাদের কাঁধে 1.4 বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন বহন করে, এবং আমি এই স্বপ্নগুলিকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অপরদিকে আয়ুষ্মান ভারতের কুবারেজ দ্বিগুণ, বাড়বে বিমার অঙ্ক। দেশে চিকিৎসার খরচ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আম জনতার মাসিক আয়ের একটা বড় অংশ খরচ হয়ে যাচ্ছে চিকিৎসার পিছনে। এই পরিস্থিতিতে বড় স্বস্তির ঘোষণা থাকতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আসন্ন বাজেটে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার টাকার পরিমাণ বিপুল বাড়তে পারে, সেই সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে চলেছেন আরো বেশি সংখ্যক মানুষ। বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়। আগামী 23 জুলাই সীতারমণ যে বাজেট পেশ করতে চলেছেন তাতে বিমার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে, অর্থাৎ 5 লাখ থেকে বাড়িয়ে 10 লাখ টাকা হতে পারে বিমার সুবিধা। শুধু তাই নয়, সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হতে পারে। 70 ঊর্ধ্ব সব নাগরিককে এই প্রকল্পের আওতায় আনার ভাবনা রয়েছে মোদী সরকারের, সেই ঘোষণাও করা হতে পারে আসন্ন বাজেটে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের বছরে অতিরিক্ত 12,076 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। ওয়াকিবহাল মহলে গুঞ্জন, আয়ুষ্মান ভারতে বিমার অঙ্ক বাড়লে পরোক্ষে চাপ বাড়বে নবান্নের উপর, কারণ কেন্দ্র রাজ্য এই যৌথ প্রকল্পে পশ্চিমবঙ্গ যোগ দেয়নি। এর পাল্টা হিসেবে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই প্রকল্পে বর্তমানে বিমার অঙ্ক পরিবার পিছু 5 লক্ষ টাকা। কেন্দ্র আয়ুষ্মান ভারতে বিমার অঙ্ক বাড়ালে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও একই দাবি উঠতে পারে বলে মত পর্যবেক্ষক মহলের, আর তা করতে গেলে রাজ্যের কোষাগারের চাপ আরও বাড়বে। মোদী সরকারের একটি বহুচর্চিত প্রকল্প হলো আয়ুষ্মান ভারত, মূলত স্বল্প আয়ের পরিবারগুলিকে বিনামূল্যে স্বাস্থ্য বিমা পৌঁছে দিতে। 2018 সালের নভেম্বরে এটি চালু হয়। এর আওতায় দেশের প্রায় 50 কোটি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যে কারণে এটি বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের তকমা পেয়েছে। আয়ুষ্মান ভারতে বিমার অঙ্ক বৃদ্ধির দাবি দীর্ঘদিনের, প্রকল্প চালু হওয়ার পর এখনও পর্যন্ত একবারও বিমার অঙ্ক বাড়ানো হয়নি, অথচ এই সময় বেড়েছে চিকিৎসার খরচ। গত ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তখনও বিমার অঙ্ক বৃদ্ধি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল, ফলে আশায় বুক বেঁধেছিলেন আম জনতা। কিন্তু সেই বাজেটে তেমন কোনো ঘোষণা ছিল না, তবে আয়ুষ্মান প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মোদী সরকারের অর্থমন্ত্রী। মোট বরাদ্দের অঙ্ক ছিল 7,200 কোটি টাকা, আর আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনের জন্য বরাদ্দ করা হয়েছিল আরও 646 কোটি টাকা। গত 27 জুন সংসদের যৌথবাসনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও স্থান পেয়েছিল আয়ুষ্মান ভারত প্রসঙ্গ। তিনি জানিয়েছিলেন এবার দেশের 70 ঊর্ধ্ব প্রত্যেক নাগরিককে এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে, সেক্ষেত্রে আরও প্রায় 4 থেকে 5 কোটি উপভোক্তা এই বিমার আওতায় চলে আসবেন। বছর তিনেক আগে নীতি আয়োগের একটি রিপোর্টে আরও বেশি সংখ্যক মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার পক্ষে সওয়াল করা হয়েছিল। 2021 সালের অক্টোবরে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছিল দেশের 30% বাসিন্দার পর্যাপ্ত স্বাস্থ্য বিমার সুবিধা নেই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।